প্ল্যানের ক্ষেত্রে 5 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটি ভুলে যাওয়া যাবে না, প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাব, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতু সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতু সাইমি মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে, যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত, সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন, কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে, সম্মানিত দিনী ভাই বোনেরা, খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কি চাহিদা আকুতি মিনতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন।